এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপার 2018 সালের রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডে আসা প্রশ্নটির সৃজনশীল প্রশ্ন এখন আমরা সলভ করব। এখানে উদ্দীপকে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু রুট এক্স, একটি বীজগণিতীয় রাশি। ক নাম্বার প্রশ্নে আমাকে বলা হয়েছে যে থিটায়ের সাপেক্ষে থিটা ডিগ্রি সাইন থিটা ডিগ্রি এর অন্তরজ বের করো। থিটায়ের সাপেক্ষে হচ্ছে থিটা ডিগ্রি সাইন থিটা ডিগ্রি এর অন্তরজ বের করতে আমাকে বলা হয়েছে। থিটা ডিগ্রি সাইন থিটা ডিগ্রি এই জিনিসটার অন্তরজ বের করতে বলছে আমার থিটার সাপেক্ষে, অর্থাৎ আমার চলক হচ্ছে ডিডি থিটা। তো এখানে থিটা কিন্তু রেডিয়ানে বোঝাচ্ছে, এখানে থিটা কিন্তু ডিগ্রিতে নাই এই যে অংশে। তাহলে আমরা এখানে যেটা করব, এই থিটা আর এই থিটাকে রেডিয়ানে কনভার্ট করে নিব। তো আমরা জানি ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার জন্য কি করতে হয়, পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়। তো আমরা প্রথম যে কাজটা করব, এই থিটাগুলোকে রেডিয়ানে কনভার্ট করে নেব, রেডিয়ান এককে, তার জন্য পাই বাই 180 দ্বারা গুণ। তাহলে ডিডি থিটা, এই থিটাকে যদি আমি রেডিয়ানে কনভার্ট করি পাই বাই 180 দ্বারা গুণ, তাহলে পাই থিটা বাই 180 অ্যান্ড দেন সাইন, আবার এই থিটাকে যদি আমি রেডিয়ানে কনভার্ট করি পাই থিটা ডিভাইডেড বাই 180। তো এবার একটু বোঝার চেষ্টা করি, এই যে আমার চলক হচ্ছে থিটা, এইখানে এই অংশটুকুতেও কিন্তু চলক আছে, আবার এই অংশটুকুতেও চলক আছে। তাহলে আমরা বুঝতেছি, অর্থাৎ দুইটা ফাংশন এখানে, এই দুইটা দুইটা ফাংশন, অর্থাৎ থিটার দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে। তা আমরা গুণ থাকলে ডিফারেন্সিয়েশনের যে গুণের সূত্রটা আছে সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। যেহেতু দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে তাহলে গুণের সূত্রে অ্যাপ্লাই করব। সহজভাবে বলতে গেলে গুণের সূত্রটা হচ্ছে প্রথম ফাংশনটা স্থির থাকবে, অর্থাৎ পাই থিটা বাই 180 যা আছে তাই থাকবে। আমরা ডিফারেন্সিয়েশন করব দ্বিতীয় অংশে, ডিডি থিটা অফ সাইন পাই থিটা বাই 180 প্লাস, এবার করব উল্টো কাজ, অর্থাৎ দ্বিতীয় অংশটা স্থির থাকবে সাইন পাই থিটা বাই 180, এই যে এই দ্বিতীয় অংশটা এটা স্থির থাকবে। ডিফারেন্সিয়েশন হবে ডিডি থিটা অফ প্রথম অংশটা পাই থিটা বাই 180। ওকে, এখন আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, পাই থিটা বাই 180 সাইন থিটা, এই অংশটাকে এই পুরোটাকে আপাতত আমরা থিটা চিন্তা করে নিলাম, সাইন থিটা ডিফারেন্সিয়েশন হচ্ছে কস থিটা, সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে পাই কস থিটা, কস থিটা। সো আমি বলতেছি হচ্ছে কস থিটা, কস থিটা, এই অংশটা কি থিটা না, এটা তো থিটা না, আমার চলক হচ্ছে থিটা, এটা তো থিটা না। তাহলে থিটার জায়গায়, চলকের জায়গায় অন্য কেউ থাকলে তার ডিফারেন্সিয়েশন দিয়ে গুণ করতে হবে। তাহলে ডিডি থিটা অফ এই পুরো জিনিসটা পাই থিটা বাই 180, ওকে, প্লাস সাইন পাই থিটা বাই 180 ইন্টু, এখানে যদি আমি ডিফারেন্সিয়েট করি চলক থিটা, থিটা একবার আছে, তাহলে থিটার ডিফারেন্সিয়েশন কত হবে, ওয়ান, থিটার ডিফারেন্সিয়েশন হবে ওয়ান, ওয়ানের সাথে পাই গুণ হলে পাই, তাহলে পাই বাই 180। তো এখান থেকে আমরা যেটা পাবো, এই থিটা যদি আমি গুণ করি, এই থিটা সরি, এই এখানে যদি ডিফারেন্সিয়েট করি, এই থিটা হয়ে যাবে ওয়ান। এই যে থিটাটা, যেমন আমরা এক্সের ডিফারেন্সিয়েশন, যখন এক্স চলক এক্সের ডিফারেন্সিয়েশন পাই ওয়ান, তাহলে এখানে এই থিটা ডিফারেন্সিয়েশন পাবো ওয়ান, ওয়ান ইন্টু পাই মানে পাই, তাহলে পাই বাই 180, অংশকে ডিফারেন্সিয়েশন করলে পাবো পাই বাই 180। এটা আমি একদম শুরু দিলে এখানে দিতেছি পাই বাই 180 ইন্টু পাই থিটা বাই 180 ইন্টু কজ পাই থিটা বাই 180 প্লাস, এখানে এই যে দুটোটা পাই বাই 180, এটাকে আমরা একটু আগে লিখে নিতেছি পাই বাই 180 সাইন পাই থিটা বাই 180। ওকে, এবার এই এই প্রথম পদটা, এই পদে আমাদের পাই বাই 180 আছে, আবার দ্বিতীয় পদটা পাই বাই 180 আছে। তো আমরা পাই বাই 180 কমন নিয়ে নিই, পাই বাই 180 যদি আমরা কমন নিই তাহলে পাই বাই 180 গুলা বাদ দিয়ে বাকি অংশগুলো আমরা লিখে ফেলি, তাহলে পাই থিটা বাই 180 কস পাই থিটা বাই 180 প্লাস সাইন পাই থিটা বাই 180। ওকে, এটা হচ্ছে আমাদের এই যে পাই বাই 180 এটা কমন নেওয়ার পর বাকি অংশ যেটা থাকে। সো আমরা এখানে উত্তর, এটাকে উত্তর হিসেবে লিখে দিতে পারি যে আমাদের উত্তর শেষ বের হয়ে চলে আসছে আমাদের ডিফারেন্সিয়েশনের ভ্যালু। আর আমরা যদি চাই আবার এগুলোকে ডিগ্রিতে কনভার্ট করতে পারি, হ্যাঁ, থিটাগুলোকে আবার ডিগ্রিতে কনভার্ট করে দিতে পারি পাই বাই 180। সো ডিগ্রিতে কনভার্ট করতে হলে 180 বাই পাই দ্বারা গুণ করতে হবে, তাইলে পাই, তাহলে যেটা দাঁড়ায় পাই থিটা বাই 180, এটা হচ্ছে, এটাকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি পাই বাই 180 থিটা ছিল, এটা এখন থিটা ডিগ্রি হয়ে যাবে 180 বাই পাই দ্বারা গুণ। একইভাবে কস পাই থিটা হয়ে যাবে ডিগ্রি 180, এটা ডিগ্রিতে কনভার্ট করার জন্য আমাদের 180 বাই পাই দ্বারা গুণ করতে হইলো। ওকে, এই অংশটা গুণ প্লাস সাইন, একইভাবে সাইন
পাই থিটা বাই 180, এই থিটাকে ডিগ্রিতে নেওয়ার জন্য 180 বাই পাই দ্বারা গুণ, এটা হবে থিটা। আমরা রেডিয়ানে নিতে হলে পাই বাই 180 দ্বারা গুণ, আবার ডিগ্রিতে কনভার্ট করার জন্য রেডিয়ান থেকে 180 বাই পাই দ্বারা গুণ, উল্টা। ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে পাই বাই 180 দ্বারা গুণ, আর রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে হলে 180 বাই পাই দ্বারা গুণ। তো এগুলো যদি আমরা কাটাকাটি করি, এটা এটা কাটা, এটা এটা কাটা, এখানে এইটা এটা 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 বাদ, এইটা এটা 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 বাদ, তাহলে আমরা পুরো ব্যাপারটা যেটা পাচ্ছি যে পাই বাই 180 কস থিটা ডিগ্রি কস থিটা ডিগ্রি প্লাস সাইন থিটা ডিগ্রি, এই হচ্ছে পুরো ভ্যালুটা। হ্যাঁ, তাহলে এটাই আমাদের রেজাল্ট যে ডিফারেন্সিয়েশন করতে বলছিল। তো আমাদের ক নং প্রশ্ন শেষ, আমরা খতে চলে যাব। খতে আমাদেরকে কি বলছে এটা একটু দেখি। খ নং প্রশ্নে আমাদেরকে বলছে যে টু লন, টু লন জি অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স তার স্কোয়ার, এই যে ফাংশনটা আছে এটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে। তো এই জিনিসটা আসলে কি, এটাকে আমরা বোঝার চেষ্টা করি। টু লন জি অফ এক্স, লন জি অফ এক্স, জি অফ এক্স মানে কি, জি অফ এক্স হচ্ছে এখানে রুট এক্স, তাহলে টু লন রুট এক্স, আর নিচে হচ্ছে জি অফ এক্স তার স্কোয়ার, জি অফ এক্স হচ্ছে রুট এক্স, তাহলে রুট এক্স তার স্কোয়ার। সো আমরা উপরে কি পাচ্ছি, টু লন রুট এক্স, কোনো কোনো উপর যদি রুট হয়, কোনো কিছু রুট মানে কি তার পাওয়ার হচ্ছে হাফ, আর নিচে স্কোয়ার রুটে কাটা গেলে হচ্ছে এক্স। ওকে, তো এখন এই যে ব্যাপারটা, টু ইন্টু হাফ ইন্টু লন এক্স বাই এক্স, এই টু আর হাফ কাটা, তাহলে পুরো ব্যাপারটা দাঁড়া হচ্ছে লন এক্স বাই এক্স, এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, ওয়াই ইকুয়াল হচ্ছে লন এক্স বাই এক্স। এখান থেকে আমাদের কিছু জিনিস বের করতে বলছে। ওকে, এখানে আমার প্রশ্ন করছে যে ফাংশনের সর্বোচ্চ মান বের করো। ওকে, ওয়াই ইকুয়াল টু লন এক্স বাই এক্স, এই ফাংশনের সর্বোচ্চ মান আমরা বের করতে হবে, সর্বোচ্চ মান, এটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা জানি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করার ক্ষেত্রে আমাদের ওই ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েট করা লাগে। তো আমরা প্রথমেই এই ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েট করে নিই, ওয়াই ইকুয়াল টু লন এক্স বাই এক্স, এটাকে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করব। সো প্রথমবার যদি ডিফারেন্সিয়েশন করি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল, এখানে দুইটা ফাংশন মূলত ভাগ অবস্থায় আছে, চলক এক্স কে যদি চলক চিন্তা করি, উপরে এক্স এর একটা ফাংশন আছে, নিচে এক্স এর একটা ফাংশন আছে, এক্স এর দুইটা ফাংশন ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগের সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার, বা সহজভাবে বলতে গেলে এরকম দাঁড়ায় যে নিচেরটার স্কোয়ার নিচেরটা স্থির, অর্থাৎ এক্স স্থির, ডি ডিএক্স অফ উপরেরটা, উপরে ফাংশন হচ্ছে লন এক্স মাইনাস, এবার উল্টা হবে যে উপরেরটা স্থির অর্থাৎ লন এক্স স্থির, ডি ডিএক্স অফ নিচেরটা, নিচেরটা অর্থাৎ এক্স। সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এক্স স্কোয়ার এক্স, এখানে ছিল লন এক্স, লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস লন এক্স, এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ওয়ান, ওয়ান ইন্টু লন এক্স মানে লন এক্স, এক্স এক্স কাটা, সো ওয়ান মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। সো আমাদের প্রথম ডিফারেন্সিয়েশনের কাজ শেষ, আমরা এখন আরও এক দফা ডিফারেন্সিয়েট করবো এটাকে, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়াল, এটাকে যদি আরও এক দফা ডিফারেন্সিয়েট করি, এখানে আবার ভাগের সূত্র হবে, কারণ এখানে নিচের অংশ এবং উপরের অংশ দুইটাই আসলে এক্স এর ফাংশন, চলক আছে, তাহলে হচ্ছে নিচেরটাকে যদি আমরা এখন যদি আমরা এখানে ভাগের সূত্র অ্যাপ্লাই করতে হবে, ভাগের সূত্র যদি অ্যাপ্লাই করি, নিচেরটার স্কোয়ার নিচেরটা স্থির ডি ডিএক্স অফ উপরেরটা, ওয়ান মাইনাস লন এক্স মাইনাস উপরেরটা স্থির অর্থাৎ ওয়ান মাইনাস লন এক্স, দেন হচ্ছে ডি ডিএক্স অফ নিচেরটা, নিচেরটা হচ্ছে এক্স স্কোয়ার। হ্যাঁ, ওকে, সো এখন নিচে এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার ফোর, এক্স স্কোয়ার ওয়ানের ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো, মাইনাস লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস লন এক্স, আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত হবে, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে টু এক্স। ওকে, আমরা যেটা পাচ্ছি নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর, এক্স স্কোয়ারের সাথে জিরো গুণ হলে জিরো, এক্স স্কোয়ারের সাথে মাইনাস ওয়ান বাই এক্স গুণ হলে কী হবে, মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স, মাইনাস ওয়ান গুণ হইলে ওয়ানের সাথে টু এক্স গুণ হলে মাইনাস টু এক্স, মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স লন এক্স, এইটা এটা কাটা, থাকবে হচ্ছে এক্স, এই যে টু এক্স লন এক্স, এটাকে আমি একটু আগে লিখতেছি সাজায়া,
2x লন x, আর এই অংশে কি থাকবে মাইনাস এক্স মাইনাস টু এক্স, মাইনাস এক্স মাইনাস টু এক্স, নিচে এক্স টু দি পাওয়ার ফোর। ওকে, তো টু এক্স লন এক্স মাইনাস টু এক্স হবে হচ্ছে মাইনাস থ্রি এক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর। এই উপরের অংশ থেকে আমরা এক্স কমন নিতে পারি, চাইলে এখানেও এক্স আছে এখানেও আমার এক্স আছে, সো আমরা যদি এক্স কমন নেই তাহলে দাঁড়া হচ্ছে টু লন এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর। এক্স দিয়ে এক্স টু দি পাওয়ার ফোরকে কাটাকাটি করলে এক্স কিউব। ওকে, টু লন এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই হচ্ছে এক্স কিউব, এটা হচ্ছে ডি টু ওয়াই বাই ডি এক্স টু এর ভ্যালু। এবার আসা যাক, আমরা জানি লঘুমান গুরুমান বা সর্বোচ্চ সর্বনিম্ন মানের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি যে প্রথম ডিফারেন্সিয়েশন বা ফার্স্ট ডেরিভেটিভ এর ভ্যালু হয় জিরো, অর্থাৎ ডি ওয়াই ডি এক্স ইকুয়াল হচ্ছে অলওয়েজ জিরো হইতে হয়, যদি এটা লঘুমান বা গুরুমান বা সর্বোচ্চ সর্বনিম্ন মানে থাকে। তো আমাদের ফার্স্ট ডেরিভেটিভটা পাইছিলাম হচ্ছে ওয়ান মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার, এই জিনিসটা পাইছি, তাহলে এই এক্স স্কোয়ার জিরোর সাথে গুণ হয়ে হয়ে যাবে জিরো, এখানে থাকে ওয়ান মাইনাস লন এক্স। আর আমরা এখানে লিখতে পারি ওয়ান ইকুয়াল হচ্ছে লন এক্স, সো এখান থেকে আমরা যেটা পাবো যে ওয়ান ইকুয়াল লন এক্স। হ্যাঁ, তাহলে আমরা জানি হচ্ছে লন ই এর ভ্যালু হচ্ছে ওয়ান, লন ই এর ভ্যালু হচ্ছে লন এক্স, তাহলে লন লন বাদ এক্স ইকুয়াল হচ্ছে ই, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে ই। তো এখানে আমরা এক্স এর একটাই মান পাইছি, তো এই মানটা কি, এই মানের জন্য কি আমরা ফাংশনটা লঘুমান পাবো না গুরুমান পাবো? এই যে এক্স ইকুয়াল ই, এটার জন্য লঘুমান পাবো না গুরুমান পাবো, এটাই আমরা হচ্ছে এখানে বসায় টেস্ট করবো, যে ডি টু ওয়াই বাই ডি এক্স টু, এখানে এক্স কুলার জায়গায় আমরা ই বসাই দিব। তাহলে এক্স এর জায়গায় যদি আমরা এখানে ই বসাই, টু লন এক্স মানে লন ই বাই থ্রি, নিচে হচ্ছে ই কিউব, লন ই এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে উপরে টু ইন্টু ওয়ান মাইনাস থ্রি বাই ই কিউব। ওকে, তাহলে টু মাইনাস থ্রি যে ভ্যালুটা দাঁড়ায় আমার, আমরা এখানে লিখতে পারতেছি, আমরা পাশে চলে যাই এখানে, হ্যাঁ, তাহলে টু মাইনাস থ্রি বাই ই কিউব, এটা হচ্ছে ডি টু ওয়াই বাই ডি এক্স টু এর ভ্যালু, তাহলে উপরে হচ্ছে মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে ই কিউব। এই যে সম্পূর্ণ ভ্যালুটা আছে এটা অবশ্যই ঋণাত্মক হবে, কারণ ই তো টু পয়েন্ট সেভেন সামথিং, তো এই ভ্যালুটা অলওয়েজ প্লাস থাকবে আর উপরে মাইনাস ওয়ান, তাহলে সব মিলে ভ্যালুটা হবে হচ্ছে মাইনাস ওয়ান, সরি মাইনাস, সব মিলে ভ্যালুটা হবে মাইনাস। আর আমরা জানি লঘুমান বা গুরুমান নির্ণয়ের ক্ষেত্রে কোনো একটা ফাংশন লঘু না গুরু, এটা ডিসিশন নিতে হয় ডি টু ওয়াই ডি এক্স টুর ভ্যালু দেখা। ডি টু ওয়াই ডি এক্স টুর ভ্যালু যদি ভ্যালুর চেয়ে যদি জিরো বড় হয়, এখানে কিন্তু জিরো বড়, কারণ এই ভ্যালুটা সম্পূর্ণভাবে মাইনাস আসবে, এখানে যে মাইনাস আছে তো মাইনাস আসবে, তাহলে জিরো বড়, যেহেতু জিরো বড়, জিরো বড় তাহলে এক্স ইকুয়াল টু ই এর জন্য ফাংশনটার সর্বোচ্চ মান পাওয়া যাবে, বড় মান পাওয়া যাবে, যেহেতু জিরো বড় তাহলে এক্স ইকুয়াল টু ই এর জন্য ফাংশনটির গুরুমান বা সর্বোচ্চ মান বা বড় মান পাওয়া যাবে। তাহলে আমরা যদি মেইন ফাংশনে, আমাদের প্রশ্নে যেই ফাংশনটা দেওয়া ছিল, আমাদের প্রশ্নে যেই জিনিসটা দেওয়া ছিল, এখানে যদি প্রশ্নে দেওয়া ছিল এইটা, এই যে প্রশ্নে এই জিনিসটা দেওয়া ছিল, হ্যাঁ, লন এক্স বাই এক্স, এইখানে যদি আমরা এক্স এর জায়গায় ই বসাই দিই, তাহলে ওয়াই ইকুয়াল টু কি দাঁড়ায়, লন এক্স এর জায়গায় ই বাই এক্স এর জায়গায় ই, লন ই এর ভ্যালু কত, লন ই এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই ই, তাহলে এই ওয়ান বাই ই হচ্ছে এই ফাংশনের সর্বোচ্চ মান, আমাদেরকে কিন্তু এই ফাংশনের সর্বোচ্চ মান বের করতে বলছিল, তাহলে এই ফাংশনের সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান বাই ই, এই ফাংশনের সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান বাই ই, আমাদের খ নং প্রশ্ন সলভ। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। ওকে, আমাদেরকে বলছে গ নাম্বারে প্রমাণ করো যে জি অফ এক্স প্লাস জি অফ ওয়াই ইকুয়াল টু জি অফ বি, বক্ররেখার এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত স্পর্শক কর্তৃক অক্ষদেহতে কর্তিত অংশের যোগফল হচ্ছে বি, এটা আমাদেরকে প্রুফ করতে বলছে। হ্যাঁ, জি অফ এক্স প্লাস জি অফ ওয়াই ইকুয়াল টু জি অফ বি, তাহলে এই জিনিসটা আমরা আগে দেখি যে আমাদের জি অফ এক্স ইকুয়াল দেওয়া আছে হচ্ছে রুট এক্স, তাহলে জি অফ ওয়াই কত হবে রুট ওয়াই, জি অফ বি কত হবে রুট বি, তাহলে আমাদের জি অফ এক্স প্লাস জি অফ ওয়াই ইকুয়াল জি অফ বি, এই বক্ররেখাটা আসলে হচ্ছে এরকম যে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল রুট ওভার বি। তো আমাদের এই বক্ররেখার এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের
হ্যাঁ, অক্ষদ্বয় কর্তৃক কর্তৃত্ব ক্ষেত্রের ফল, অক্ষদ্বয় হতে কর্তৃত্ব অংশের যোগফল, যোগফল হচ্ছে বি, এটা প্রুফ করতে হবে। আমরা জানি স্পর্শকের সমীকরণ বের করতে হলে আমাদের যে সমীকরণটা আছে সেখানে dy dx লাগবে, dy dx লাগবে। তাহলে আমরা এই যে জিনিসটা দেওয়া আছে বক্ররেখাটা, এখান থেকে তার dy dx এর মান আগে বের করে আনি। হ্যাঁ, তো এটাকে আমরা প্রথমত ডিফারেনশিয়েট করি, ডিফারেনশিয়েট করে তার dy dx এর মান বের করি। আমরা যদি ডিফারেন্সিয়েশন করি রুট এক্স, আমি এখানে পাচ্ছি হচ্ছে ফার্স্টে রুট এক্স, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এটা পাবো হচ্ছে 1/2 রুট ওভার ওয়াই, বাট এটা তো এক্স না, এটা তো চলক না, চলক না হলে তার ডিফারেন্সিয়েশন দ্বারা গুণ করতে হয়। ওয়াই এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dy dx, dy dx, ওকে। অ্যান্ড দেন এই পাশে হচ্ছে b এর রুট b কে যদি ডিফারেন্সিয়েট করি এটা হচ্ছে ধ্রুবক, এখানে কোনো চলক নাই, চলক না থাকলে ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো। তো আমরা যেটা পাচ্ছি 1/2 রুট ওভার ওয়াই dy dx ইকুয়াল মাইনাস 1/2 রুট ওভার এক্স dy dx ইকুয়াল যেটা দাঁড়াবে এই 2 রুট ওভার ওয়াই, এই পাশে ভাগ আছে, তাহলে অপর পাশে যদি চলে যায় গুণ হবে, তাহলে এটা এসে 1 এর সাথে গুণ হবে, 1 এর সাথে গুণ হইলে 2 রুট ওভার ওয়াই ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স, এই 2 2 কাটা, তাহলে dy dx এর মান হচ্ছে মাইনাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। তাহলে dy dx এর ভ্যালু হচ্ছে মাইনাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। এখন আমাদেরকে কিন্তু এই যে স্পর্শকের সমীকরণের যে কথা বলছে এটা কিন্তু এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে বলছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে। তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে dy বাই dx ইকুয়াল হবে হচ্ছে মাইনাস রুট ওভার, আমি ওয়াই এর জায়গায় বসাই দিব ওয়াই ওয়ান আর এক্স এর জায়গায় বসাই দিব এক্স ওয়ান। তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে dy বাই dx হচ্ছে মাইনাস রুট ওভার ওয়াই ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়ান। এবার আমাদের যেটা করতে হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ওকে, তো আমরা সূত্র কি জানি যে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল ডিওয়াই ডিএক্স, এখানে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হচ্ছে এইটা, তাহলে মাইনাস রুট ওভার ওয়াই ওয়ান বাই রুট ওভার এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আমি আবারও বলতেছি কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ, যেমন হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমরা শিখছিলাম যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স মানে এইটা, এই যে মাইনাসের রুট ওভার ওয়াই ওয়ান বাই রুট ওভার এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ওকে, তো এইটাকে আমরা একটু সাজায় লিখি, যদি আমরা রুট ওভার এক্স ওয়ান দ্বারা গুণ করে দিই, এই যে রুট ওভার এক্স ওয়ান দ্বারা এই অংশটাকে গুণ করে দিই, এই অংশে গুণ করি, তাহলে কি দাঁড়াবে, রুট ওভার এক্স ওয়ান ওয়াই মাইনাস রুট ওভার এক্স ওয়ান ওয়াই ওয়ান ইকুয়াল, আর এই পাশে থাকে মাইনাস রুট ওভার ওয়াই ওয়ান, এটার সাহায্যে যদি এদেরকে আমরা গুণ করে দিই তাহলে মাইনাস রুট ওভার ওয়াই ওয়ান এক্স এর সাথে গুণ হইলে মাইনাস এক্স রুট ওভার ওয়াই ওয়ান, এ মাইনাস আর এই মাইনাস মিলে হবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান। ওকে, এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান। এবার আমরা যেটা করব, উভয় পক্ষকে এই পুরা জিনিসটাকে আমরা রুট ওভার এক্স ওয়ান ওয়াই ওয়ান দ্বারা ভাগ করব। হ্যাঁ, এই সবগুলো জিনিসকে রুট ওভার এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান, 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 এই জিনিসটা দিয়ে ভাগ করে দিই। তাহলে এখানে কি দাঁড়াবে, রুট ওভার এক্স ওয়ান রুট ওভার এক্স ওয়ান কাটা, ওয়াই বাই রুট ওভার ওয়াই ওয়ান মাইনাস এখানে রুট ওভার এক্স ওয়ান রুট ওভার এক্স ওয়ান কাটা, আর এই যে ওয়াই ওয়ান আছে আমরা জানি কি কোনো কিছু মানে তার দুইটা রুট, অর্থাৎ ওয়াই ওয়ান মানে দুইটা রুট ওভার ওয়াই ওয়ান, এইভাবে চিন্তা করা যায়। তাহলে ওয়াই ওয়ান হচ্ছে দুইটা রুট ওভার ওয়াই ওয়ান, আমি লিখাই নিচ্ছি যে দুইটা রুট ওভার ওয়াই ওয়ান, একটা রুট ওভার ওয়াই ওয়ান নিচে নিচে কাটা, তাহলে থাকবে হচ্ছে একটা রুট ওভার ওয়াই ওয়ান ইকুয়াল আমার অপর পাশে, অপর পাশে যা থাকবে এই রুট ওভার ওয়াই ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান কাটা মাইনাস এক্স বাই রুট ওভার এক্স ওয়ান প্লাস এখানে এই রুট ওভার ওয়াই ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান কাটা আবার এক্স ওয়ান, কোনো কিছু মানে তার দুইটা রুট, তাহলে এই এক্স ওয়ান কে আমরা লিখতে পারি দুইটা রুট ওভার এক্স ওয়ান, এটা এটা কাটা, তাহলে যে দ্বারা এক্স বাই রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার এক্স ওয়ান, এগুলোকে যদি আমরা একটু সাজায় গুছায় লিখি যে এটাকে আমি বাম পাশে নিয়ে যাই,
एक्स बाई रूट ओवर वाई वन प्लस वाई बाई रूट ओवर वाई वन इक्वल जेटा दारा है रूट ओवर एक्स वन प्लस ए माइनस टाइप आशा इसे प्लस रूट ओवर वाई वन ओके তো এখন আমাদের শুরুতে যে ফাংশনটা দেওয়া ছিল মানে শুরুতে যে জিনিসটা বক্ররেখাটা দেওয়া ছিল সেটা সমীকরণ অনেকটা এরকম ছিল যে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়াল রুট ওভার বি এবং এই স্পর্শকটা কিন্তু অবশ্যই এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী হ্যাঁ সরি এই বক্ররেখাটা অবশ্যই এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী কারণ আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে এই বক্ররেখা স্পর্শক আঁকতেছি তাহলে এই বক্ররেখাটা যেহেতু এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু দিয়ে যায় তাহলে এই বিন্দু দ্বারা এই বক্ররেখাটা অবশ্যই সিদ্ধ হবে তাই আমরা এখানে x এর জায়গায় x1 এবং y এর জায়গায় y1 বসাইতে পারি যেটা বসাইলে আমরা পাই যে রুট ওভার x1 y1 এর ভ্যালু হচ্ছে রুট ওভার b তাহলে এই যে জিনিসটা আছে রুট ওভার x1 y1 এটার জায়গায় আমরা লিখতে পারি কি যে রুট ওভার b x বাই রুট ওভার y1 প্লাস y বাই আমি দুঃখিত এখানে আমাদের একটু ভুল হয়েছে এক্স বাই রুট ওভার এক্স ওয়ান ছিল এক্স বাই রুট ওভার এক্স ওয়ান রুট ওভার এক্স ওয়ান আর ওয়াই বাই রুট ওভার ওয়াই ওয়ান ওকে তো এক্স বাই রুট অফ এক্স ওয়ান আর এই রুট বিকেও আমি নিয়ে আসি এই পাশে প্লাস ওয়াই বাই রুট ওভার ওয়াই ওয়ান ইন্টু রুট বি ইকুয়াল হচ্ছে ওয়ান তো এই হচ্ছে আমাদের সেই স্পর্শকের সমীকরণ তো এখন আমরা সরল রেখায় শিখছিলাম যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান এই রেখাটি এক্স অক্ষ থেকে এ পরিমাণ এবং ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ ছেদ করে অর্থাৎ এই ফর্মে যদি আমি আনি যে এক্স বাই সামথিং প্লাস ওয়াই বাই সামথিং ইকুয়াল ওয়ান এই ফরম্যাটে কোন রেখাকে যদি আমি সাজাই সরল রেখাকে তাহলে এক্স এর নিচের অংশ অর্থাৎ এই অংশটা তার এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশের দৈর্ঘ্য আর এই ওয়াই এর নিচের অংশটা তার ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশের দৈর্ঘ্য অর্থাৎ এই দুটো জিনিসের যোগফল অর্থাৎ অক্ষদ্বয় থেকে ছেদকৃত অংশের দৈর্ঘ্যের যোগফল অর্থাৎ অক্ষদ্বয় থেকে কি পরিমাণ অংশ ছেদ করছে তা আমি পেয়ে গেলাম এখানে রুট ওভার বি রুট ওভার বি আছে তাহলে রুট ওভার বি যদি আমি কমন নেই তাহলে আমরা পাচ্ছি রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ান এটা হচ্ছে অক্ষদ্বয় থেকে ছেদকৃত অংশের মোট দৈর্ঘ্য আমরা একটু আগেই বের করে দেখাইছি যে রুট ওভার এক্স ওয়ান আর রুট ওভার ওয়াই ওয়ান এর যোগফল কত রুট ওভার বি তাহলে এখানে যদি বসাই দেই যে রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ান এর ভ্যালু হচ্ছে রুট ওভার বি রুট ওভার বি ইন্টু রুট ওভার বি তাহলে দুইটা রুট ওভার বি তাহলে আমরা লিখতে পারি রুট ওভার বি তার স্কোয়ার স্কোয়ার রুটে কাটা গেলে হচ্ছে পাই বি এই বি হচ্ছে আমার যে প্রদত্ত যে বক্ররেখা দেওয়া ছিল সেই বক্ররেখার এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত স্পর্শকের অক্ষদ্বয় থেকে খণ্ডিতাংশের যোগফল আমি আবারও বলতেছি আমাদের একটা বক্ররেখা ছিল যে বক্ররেখাটার আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত স্পর্শক অক্ষদ্বয় থেকে কি পরিমাণ অংশ ছেদ করে তাদের ক্ষেত্র সরি তাদের যোগফল অক্ষদ্বয় থেকে কি পরিমাণ অংশ ছেদ করে তাদের যোগফল পাইছি হচ্ছে বি আমাদেরকে কিন্তু এইটাই বের করতে বলছে দেখাইতে বলছে প্রমাণ করতে বলছিল তাহলে আমরা কিন্তু প্রমাণ করলাম হ্যাঁ যে আমার প্রদত্ত বক্ররেখার এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত স্পর্শ অক্ষদ্বয় থেকে এই টোটাল বি পরিমাণ অংশ ছেদ করে বা কর্তন করে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল সো প্রমাণিত